বাংলা ইসলামী যুব সেনা বাংলা ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত জামাত বাংলাদেশ গৌসিয়া কমিটি এগুলো আমাদের ছিল আছে কিয়ামত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله صلاة يا رسول الله سلام يا حبيب الله صلاة يا رسول الله سلام يا حبيب الله الحمد لله ببريا جلال أكمل ثنا دين সন্তর গৌসিয়া নুরিয়া হেফজখানা ও বেচিমখানা অত্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুরিয়া মডেল মাদ্রাসা ইসলামিক কিন্ডার গার্ডেনের উদ্যোগে আন্তর্জাতিক ইমাম আজম কনফারেন্স 2022 সালের সম্মানিত সভাপতি যিনি দরবার শরীফের একজন পীর সাহেব তবলা হযরতুল আল্লামা পীর আলহাজ কারি সৈয়দ আবুল কাশেম নুরি মদজিলহুল আলী উপস্থিত অসংখ্য মেহমান উপস্থিত অসংখ্য আলেম বিশেষ করে কিছুক্ষণ পূর্বে যিনি তাকরির পেশ করেছেন আহলে সুন্নাতের জামাত বাংলাদেশের যিনি অন্যতম একজন বক্তা ওয়াইজি খুশবয়ান যিনি করেন হযরতুল আল্লামা মুফতি ওলিউল্লাহ শফি মদজিলহুল আলী যিনি আমার পাশে এতক্ষণ বসা ছিলেন শুধু পাশে বসা ছিলেন না যার বসার স্থান আমার হৃদয়ের মধ্যে আমি বিশ্বের প্রায় 54টা রাষ্ট্রে ওয়াজ করছি এখনো আল্লাহ দিলে যাচ্ছি যাব যদি হায়াতে বেঁচে থাকি আমি যেখানে গিয়েছি এই বছর 5 বছরের একটি কথা বলছি আমেরিকায় লন্ডনে ফ্রান্সে ভারতে ইরাকে ইরানে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করেছি সেখানে যেখানে যে হাউসে যে বাসায় আমি থেকেছি খেয়েছি বিশ্রাম করেছি প্রত্যেকটি বাসায় আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরের কাছে আমার তাহিরি তাকরির করবে এইমাত্র যিনি এসেছেন আরে বাবা সে তো আমাকে চুমা দিয়েছে তোমরা আমাকে দেখেছো তাকে তো আমি ছোট্ট দেখেছি বিশাল যিনি খেদমত করতেছেন বাংলাদেশ সাতক্ষীরা যিনি আমাকে নেন তাহরিকে নেন সবাইকে নেন জনাব আশরাফুল ইসলাম আজিজি সহ কিছুক্ষণ পরে হয়তো আসতেছেন কাদরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল যাকে আমি যখন তার স্কুলে ওয়াজ করেছি তখন সে হাফ প্যান্ট পরত হযরতুল আল্লামা শাসি মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বিশাল একজন আলেম শুধু আলেম নয় আলেম বানানে ওয়ালা
মঞ্চে উপস্থিত অসংখ্য আলেমরা যাদের টাইম একেবারে কম নয় বেশিও নয় একেবারে টাইমের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা আমার এই তন্ত্র বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইরা পর্দানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি শুধু দুইজন আজমের কথা বল যে আজমদের দরবারে পা মোবারকে আবু সুফিয়ান আবিদুল কাদের গিয়েছেন বাগদাদ শরীফ যার নাম আমি প্রথমে আপনাদের কাছে বলবো গাউসুস সাকালাইন মাহবুব সুবহানি কুতুব রব্বানি হুজুর আল্লামা সৈয়দ আব্দুল কাদের জিলানি আল গিলানি যার সংক্ষিপ্ত নাম গাউসুল আজম চিৎকার দিয়ে বলেন মারহাবা এখন গাউসুল আজম মানতে চায় না কারা যারা বামহাতি জাহান্নামে যাওয়া গ্রান্তি যারা বামহাতি টাইটেল বাসক দাওরা বাসক এটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে যার কলবে বান্ধুদের দুই আঙ্গুল নিচে লতিফে কলবে আমার নবীর মহাব্বত থাকবে আপনি একটু আওয়াজ দিয়ে বলেন আমরা নবীর মহাব্বত চাই কি চাই ডান হাত তুলে বলেন তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ আমরা নবী চাই কি চাই না রাসূল আজম চাই কি চাই না কোন রাসূল আজম আসছে ইমাম আজম আসছে আমি তো বলছি দুইজন আজমের কথা বলবো হ্যাঁ এখন রাসূল আজম ফার্স্ট গাউসুস সাকালাইন তিনি বলেছেন নজর তুইলা গিলাদিল্লাহি জামান তাহার তেলাতিল আলা হুকমে তসাল দেখেন যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আওলাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার আওলাদ আওলাদের যদি এই পাওয়ার থাকে আমার নবীর কত পাওয়ার আর আজকে বেঈমান নাই জাহান্নামীরা যারা শুয়োরের গোশত খায় যাদের চরিত্রের মধ্যে কোন জ্ঞান নাই এরাই বলে নবী আমার মতো তোমার মতো মানুষ আবার বলে নবী মূর্খ আবার বলে নবী রাউজা মোবারককে কবর সাধারণ কবর ভাববে এদের চারস এদের জন্মের মধ্যে দোষ আছে যদি জন্মে চোখ না ডাকতো এরা নবীর শানে বেয়াদবি করতো তোদের দাড়ি রাখা হারাম 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 কেন দাড়ি রাখছো কেন ফাজক্ত নামাজ পড়ে বেঈমানের বাচ্চারা তোদের নামাজ পড়া হারাম নামাজ পড়তে হলে আহলে সুন্নতের জামাত হতে হবে নামাজ পড়তে হলে নবীর এলমে গায়েব মানতে হবে নামাজ পড়তে হলে নবীকে নূর মানতে হবে নামাজ পড়তে হলে নবীকে হাজির নাজির মানতে হবে বলুন আমরা নবীর পক্ষে আছি কি না এই আকিদাগুলো পোষণ করতে হলে এই তন্ত্র গাউসিয়া ওই যে গাউসুল আজম বলছি ওনার থেকে গাউসিয়া এই তন্ত্র গাউসিয়া নুরিয়া হেফজাহানা ও ইতিমখানার এই মাদ্রাসার প্রয়োজন আছে কিনা এই সমস্ত মাদ্রাসা দিবেন শুধু বড় মাদ্রাসা দেখে সামরার পয়সা দিবেন না এরা সামরা হাইজাককারী এরা ইমান হাইজাককারী এরা মানুষকে নষ্টকারী এদের মাদ্রাসায় দেখবেন বলৎকার পেপার দৈনিক পেপার গুলোতে আপনারা দেখবেন এরা বলৎকার ছাড়া কিছু বোঝে না বড় সাবধান এদেরকে সালাম দেওয়া হারাম এদের পিছনে নামাজ পড়া হারাম এদের বেলায় বিবাহ শাদী করা হারাম এরা হারামির গোষ্ঠী বলবে আবু সুফিয়ান আবিদুল কাদেরী শুনছিলাম মরে গিয়েছে 28 মার্চ একটা ঐতিহাসিক মিথ্যা ঘটনা হয়েছে বাংলাদেশে হুজুরের জানাজা পড়ে আমরা খবর দিয়ে আসছি তো খবর দিলে আজকে কয় তারিখ বাংলা ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুব সেনা বাংলা ইসলামী ফ্রন্ট আর সুন্নাত জামাত বাংলাদেশ গৌসিয়া কমিটি এগুলো আমাদের ছিল আছে
কিয়ামত পর্যন্ত থাকবে আমাদের কন্ঠনলিতে যদি গুলি কেউ ছাড়ে ছাড়ে তারপর আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ জোরে বলো কি বলবো দুই হাত জোরে বলো কি বলবো আমরা নবী চাই কি চাই না নবী কি মদিনা শরীফ আছে না এখানেও আছে বলে এখানেও আছে কি না হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আমি এবং আল্লামা হাফেজ প্রিন্সিপাল আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি এবং শাহপুরের দুইজন বিশপ আমরা বগদাদ শরীফের খলিফা আমি হুজুরের গাউসে পাকে জিয়ারত করে চলে গেলাম ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে যার কনফারেন্স হচ্ছে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার গিয়ে দেখলাম আল্লাহর 3000 নাম নবীজির 3000 নাম ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবু হানিফা খুদ ইমামে বাসফা আসরাজ উম্মতানে মুস্তাফা এই শিয়ারটা আমি পড়েছিলাম প্রায় 52 বছর আগে আর এই মাত্র হঠাৎ খেয়াল হলো আবু হানিফা খুদ ইমামে বাসফা আসরাজ উম্মতানে মুস্তাফা ইমাম আজম শুধু বাগদাদে ইরাকে নয় ইমাম আজম আমাদের কাছে আছেন ইমাম আজম আমাদের কাছে আমাকে একজন খাদেম বললেন ইউসুফ খাদেম ইয়া আখি তাআল এ ভাই দিকে আমি গেলাম কই তুই রসূল পাকের দাড়ি মুবারক দেখবে তো দাড়ি মুবারক দেখবে যখন বলল আমি তড়াতড়ি ওখান থেকে এসে আবার উজুখানে এসে আমার মাথায় একেবারে জগ দিয়ে পানি ঢালতে শুরু করলাম টাকা পয়সা ডলার এখানে ছিল এগুলা কি সন্দুক খুললো খোলার পরে অনেকগুলা সন্দুক খোলার পরে একটা বোতল দেখলাম বোতলের ভিতরে চুলুন দাড়ি মুবারক বাঁকা আমি কাঁপতেছি কাঁপতেছি আর কাফানের জন্য কত আসতেছে না কান্দও শোনা যাচ্ছে না কাঁপতেছি আর মনে মনে ভাবলাম এটা দাড়ি মুবারক বাঁকা কেন আমরা সাত আটজন লোক আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললাম খোদার কসম পাথরের ভিতরে পাকা দাড়ি সোজা হয়ে গেল আল্লাহু আকবার রাসূল পাকের দাড়ি মুবারক ইমাম আজমের মাজারে সোজা হয়ে গেল আমরা দাড়ি মুবারকের জিয়ারত করলাম আমরা জুমা দিলাম আল্লাহু আকবার شيخ امام اعظم رضي الله تعالى عنه شكل مذهب امام غن امام شافي امام حنبل امام مالك جاك سرت كنت منتو تني হচ্ছেন আমাদের امام اعظم আমরা হচ্ছে হানাফি তরিকা আজকে শিয়ার গোষ্ঠী তোমাদেরকে আমি গোষ্ঠী বলে আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা দিন তন্তর এই বাজারে মাদ্রাসা উপলক্ষে ইমাম আজম কনফারেন্সে বলে দিলাম শিয়া জাহান্নামী শিয়া জাহান্নামী শিয়া জাহান্নামী এরা জাহান্নামী এর মধ্যে কোন সন্দেহ আছে এরা শিয়া কি সুন্দর দাড়ি কি 150 গ্রাম দাড়ি লম্বা জামা আবার তজবিজ স্বাস্থ্য ভাই মেসোয়াকো আছে এত কিছু করে মানুষকে দুঃখ দিচ্ছ তুমি কি মরবা না কুল্লু নাফসিন যায়কাতুল মউতের ভিতরে কি তুমি নাই মানুষের ঈমান তুমি নষ্ট করো হায়াত করো আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ যারা আজকে এখানে এসেছে আল্লাহ নবীর উসিলায় আলী ও ফাতেমা ইমাম হাসান হোসেন উসিলায় আমাদের ঈমানকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদেরকে হানাফি মাযহাব মানা তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে শিয়া খারিজি রাফিজি শিয়া মওদুদি মুতাজালা আরো যারা বাতিল ফারকা আছে তাদের হামলা থেকে আমাদের ঈমানকে হেফাজত করো আমরা সুন্নি জামাত ছিলাম
সুন্নি আছি সুন্নি থাকব আমাদের বিশেষ করে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জামাতের ছাত্র সংগঠন এবং বাংলাদেশ ইসলামী যুব সেনা এটা আমাদের ছাত্র সংগঠন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এটা আমাদের রাজনৈতিক সংগঠন আর আমাদের আকীদার মূল সংগঠন হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত তাই বাবারা আপনারা বলুন আপনারা সুন্নি হয়ে থাকতে চান কি চান এটা হাত তুলুন তো আল্লাহর রাসূলকে দেখান ডান হাতে আমল্লাহ পাওয়ার জন্য তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে মহব্বতে বলো আমরা নবী চাই কি চাই না নবী আমাদের কাছে আসে কি নাই আমরা নামাজের জানাজা চাই কি চাই না নামাজের জানাজা হয় কত তাকবীরে বলেন কত তাকবীর জানাজার তাকবীরের যখন সাত তাকবীরে নামাজ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানি বামে সালাম দিয়ে বলুন আমরা জানাজার নামাজের পরে দোয়া চাই কি চাই দোয়ার বিপরীত কি বদদোয়া জানুন কি দোয়া বদদোয়া আমরা কি জানাজার পরে কি কথা বলবো যে আল্লাহ আমার আব্বাকে রে মরছে কবরে যাওয়া মাত্র আগুন শুরু হোক ওমা অনেকে বলে হুজুর আমার আব্বা 10 বছর হয়েছে আজকে একটু দোয়া করেন 10 বছর পরে যদি দোয়া সাবা জায়েজ হয় তাহলে জানাজার পরে দোয়া না জায়েজ কোন কিতাবে লিখছে হ্যাঁ বড় পণ্ডিতগিরি দেখাস যেই যে পণ্ডিত নেই লা হাওলা ওয়ালা কুওয়াতা اللهم اغفر لي ولوالدي ولمن تولدنا ولاستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوه قلنا امر جنازان نمازের পরে দোয়া চাই কি চাই না আপনারা দোয়া চাইবেন দোয়া করবেন এই দোয়ার জন্য মাদ্রাসা প্রয়োজন এর জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামী ছাত্র সেনা যুব সেনা এবং আহলে সুন্নাত জামাত আমরা এক ছিলাম আসি মত পর্যন্ত থাকবো আল্লাহ পাক আজকে এই ইমাম আজম কনফারেন্সকে কবুল করুন আমাদেরকে ফজর জোহর আসর মাগরিব এশা তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো সভাপতি সাহেবকে কবুল করো বিশেষ করে আমার তাহিরিকে আমি বেশি দোয়া করছি আজ কিছুক্ষণ আগেও বলছি বাবা কেয়ামতের সমত এই মাত্র কিছুক্ষণ আগেও জানলাম আমি বলেছিলাম আমাদের আজকের মাহফিলে অন্যতম ব্যক্তিত্ব অন্যতম এইখান দিয়ে দেন এবং আমার পাশে দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি তো অসুস্থ এখন বলেন সুস্থ দেখেন অন্তরে কি চান আপনি তো অসুস্থ আল্লাহ বিশেষ করে যার কথা আমি বলেছিলাম আমাদের হযরতুল আল্লামা মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক এই মাত্র আগমন করেছেন সবাই উচ্চ স্বরে বলেন মারহাবা যা হোক আর আমরা ওলামারা এসেছেন আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করুন তবে আমার বাকি মিল্লাহ নূরি কোথায় আমার পিছনে আল্লাহ তার হায়াতে বরকত দান এই মাহফিল কি এই বছর শেষ না শুরু মাত্র শুরু মাশাআল্লাহ ওনার আব্বা আমি ওনার আব্বা হুজুর সমর্থন করেছে বিশ্বের আজকের মাহফিলের সভাপতি এই মাহফিল শুরু এবং আগামী বছর এই মাহফিল আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর হবে তবে টাইমটা একটু ব্যস্ত টাইম টাইমটি সকাল 11টা থেকে 10টা থেকে নয় টাইম বাদ আসর থেকে সারা রাত
সারা রাত হোক আলোচনা সবককে আলোচনা সবককে অর্ধরাত হোক সেটা আলোচনা হবে তাই বাজ আসর থেকে আগামী বছর এই মাহফিল আপনারা চান কি চান না কে কে চান একটু দাইন হাত তোলেন বলেন আজকের ফজলুল হক আবুল কাসেম ফজলুল হক মুফতি সাহেব এসে বলল হুজুর আপনি অসুস্থ আসলে আমি কিন্তু অসুস্থ ছিলাম আমিও বলতে পারি না আল্লাহ পাক আমাকে আপনাদের কাছে এনেছেন মৃত্যু পর্যন্ত আমি যেন আল্লাহ এবং নবী পাক পঞ্জাতন আউলিয়া কেরাম সাহাবায়ে কেরামের কথা যেন বলে যেতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ফজর নামাজ ফজর জোহর আসর মাগরিব ইশারের নামাজ এবং দুই ঈদের নামাজ এবং তারাবির নামাজ এবং তারাবি ক রাকাত এখন কিছু আট রাকাতের হুজুর বাইরে এগুলো ডেলিভারি বেশি কিছু রাখে হ্যাঁ বদমাশি শয়তানের একটা ক্লাস আছে এদের ক্লাসও নেই পাগল হলে মানুষ পাড়ায় পাপ নাই এদেরকে পাপ নয় পাড়ালো পাপনা খানাও পাগল হয়ে যাবে এটা বড় মারাত্মক এটা কোনো ওষুধের আওতাধীন নেই কারণ এরা তো ফি নারী জাহান্নাম এরা নিজেই দোষক নিজেই জাহান্নাম আল্লাহ এদের থেকে আমাদেরকে ঈমান আমলকে হেফাজত করুন শিয়া মওদুদি এদেরকে আপনারা খারাপ আগেও জেনেছেন এখনো জানবেন কিয়ামত পর্যন্ত জানবেন শিয়া কোনোদিন সুন্নি হতে পারে না আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবুল করুক সাংবাদিক ভাইরা ইমানি ভাইরা সংবাদ আমার আলেম ভাইরা সকলকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদির তকরির বক্তব্য এখানে ইতি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু